ওতরে মাল কোঠারে মাল নীল হরে ওতরে মাল কোঠারে মাল নীল হরে দুঃখের কথা আর কি কব এতদিন ধরে যা পুঁজি করেছিলাম দাদা সব চুরি হয়ে গেল আমি যদি চুরি হয়ে যায় তো কি নিয়ে যাবো সেইখানে সেই বব পরে কিছু নাই যাওয়ার সময় দিয়ে জোলা কানা ভাঙা ও তুই দেখলি না রে সব বোঝা ও তুরি আলগা রইল ঘরের দরজা ও মন পাগলা রে উত্তরি আলগা রইল খরের দরজা তাই ঘর হরিবল 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 আছে না তার থাকতেই পারে আমি পাঁচখানার কথা জানি দুইখানার কথা জানি না তোমার এই দাদার কাছে প্রশ্ন দুইখানার দরজার কথা যেন দাদা স্টেজে দাঁড়াই কইয়ে যায় দাদারে শান্তিছিল কেন জানেন যখন আমি বেরোইছি ঘর থেকে আমার কানের কাছে ফুসফুস করে কয় দিদি একটু ভাগবতের কথা আলোচনা করবেন তো মনে মনে ভাবলাম দাদারে তো ছাড়বো না তাই দাদার কাছে প্রশ্ন আমি পাঁচটা দরজার কথা কব না পাঁচটা না দাদা আরো কয়টা বাড়াই দিলাম সাতটা কব কিন্তু আর দুটো কব না দুটো আপনার বলতে হবে তা সাতটা দরজা কোথায় কোথায় এই দুটো চোখ দুটো হলো নাসিকা হলো চারটে কান হলো দুটো দাদা কটা হলো একটু গুনে দেন আমারে হ্যাঁ ছটা হলো আর মুখ একটা সাতটা আর দুটো কি কবো নাকি না দাদা আপনি কবেন থাক ওইটা খাতায় বন্দি থাক আর দুটো আর কওয়া যাবে না এই দুটো বন্ধ থাকুক হ্যাঁ তা এই হচ্ছে নয় খানা দরজা সাতটা কইয়ে দিলাম আর দুটো কওয়া যাবে না বুঝেন না তাই বাউল বলছে আহা হা নয় দরজার এক দরজা মূল সে দরজা দিতে করলে ভুল আবার মদ মহে মত হয়ে দেখি শশে ফুল অতি কামরার সাথে হয়ে মত
দাদা এও কি কইয়ে দিতে হবে আচ্ছা ছয় ছড়া আমি একটু কইয়ে দিই কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য হইছে নাকি হইছে না কি আনন্দ হইছে ভুল হলে দাদা একটু কইয়ে দেবেন আপনাদের কাছ দিয়ে অনেক শিক্ষা বাকি আছে আমি তো সব জানি না আপনারা একটু শিখিয়ে দেবেন ওইটাই আমার শিক্ষা তাই বলছে অসীম বলে থাকতে সুসময় অমুখে হরে বল ভাই আবার যাই আছে সব ছেড়ে দিয়ে ধর গুরু পায় অসীম বলে থাকতে সুসময় অমুখে হরে বল ভাই আবার যাই আছে সব ছেড়ে দিয়ে ধর গুরু পায় ترجمة